রমজান মাসে চলমান বাজার তদারকির অংশ হিসেবে সকালে রাজধানীর সোয়ারীঘাট মাছের আড়তে অভিযান চালায় র‍্যাব। জব্দ করা হয় 21 টন জাটকা। জাটকা বিক্রির অভিযোগে আটক করা হয় 9 জনকে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে পণ্যের মান নিয়ে নানা অভিযোগ পাওয়া যায়। বেশি মুনাফার আশায় একটি চক্র রাজধানীর বিভিন্ন মাছের আড়তে বিক্রয় নিষিদ্ধ জাটকা বিক্রি করছে। এই খবরের ভিত্তিতেই শুক্রবার সকালে সোয়ারীঘাটে অভিযান চালায় র‍্যাব। অভিযানে বিক্রির সময় হাতে নাতে ধরা হয় জাটকা। জব্দ করা হয় 21 টন মাছ, যার আনুমানিক বাজার মূল্য 84 লাখ টাকা। জাটকা বিক্রির অভিযোগে আটক 9 জনকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই বাজারে গত কিছুদিন যাবতীয় জাটকা অনেক বেশি করে বিক্রি হচ্ছে। আমাদের মৎস্য কর্মকর্তারা এখানে প্রায় দিন আসছেন, আজকে সতর্ক করেছেন, মাছের এখানে জব্দ করা হয়েছে, সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখে বিরত রাখা যাচ্ছে না। এমনকি এই বাজারে যারা বিক্রয় করে তারাও কিন্তু যেটা করে, কিছু কিছু বড় মাছও কিন্তু মানে রেখেছে, এই বড় মাছের আড়ালে কিন্তু তারা মূলত জাটকাগুলো বিক্রি করে। এছাড়া মাছে ফরমালিন পরীক্ষা করে র‍্যাবের ফরেন্সিক ইউনিট। জাটকা বিক্রয় বন্ধের জন্য যত প্রকার কার্যক্রম করা যায় সব ধরনের মনিটরিং আমরা করে যাচ্ছি। এদিকে রাজধানীর শান্তিনগরে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নোংরা পরিবেশে মুরগির মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে একটি দোকানকে 3,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙ্গানো না থাকায় আরেকটি দোকানকে 2,000 টাকা জরিমানা করা হয়। মুরগি যেখানে ড্রেসিং করে এখানে খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন চলে, এই জন্য তাকে আমরা শাস্তির আওতায় আনছি। খাদ্যে ভেজালে যে অনুপদম একটা উৎস বলা যেতে পারে, এটা কিন্তু একটা অনুপদম উৎস। রমজান মাস জুড়ে এই অভিযান চলবে বলে জানানো হয়। শাহরিয়ার জামান, দীপ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরার বিভিন্ন দোকান